ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঠিক আছে, সকাল 7টা থেকে শুরু হয়েছে, তো সকালবেলা উঠে আমার একটু ইস্পি খাইতে ইচ্ছা করলো, তো ইস্পিটা খেয়ে নিই, তারপরে যাবো রুটি বানাইতে সকালের নাস্তা। তো সকালের নাস্তা রুটি বানাইতে যাব, রুটিগুলো আসলে ফ্রোজেন করা রুটি আমার, ওই যে রুটি বানাইতে গেলাম, তো ফ্রোজেন করা রুটিগুলো, একটা ফ্রোজেন করা রুটি একটা কাহিনি আছে, সেগুলো প্রতিদিন সকালবেলা রুটি মাখতে, রুটি ময়ান বেলানো অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার আমার জন্য, তো মনে হয় সকলের জন্য এটা একটা বিরক্তিকর একটা ব্যাপার। তো আমি করে কি একদিন হলো রুটি বানিয়ে সাদার দিনের জন্য ফ্রোজেন করে রাখি, ফ্রোজেন রুটিগুলো ভালোই লাগে, ওরকম কোনো লাগে না। তো সকালবেলা উঠে শুধু রুটিটা ভেজে নিই, এতে আমার টাইমও সেভ হয়, আমার এত কী বলবো কাজে বেশি কাজও করতে হয় না, শুধু উঠে ফ্রিজ থেকে রুটি বের করে ভেজে নেবো জাস্ট এটুকুই। ফ্রোজেন করা রুটিগুলো ভাজতে একটু টাইম লাগে, তো যেখানে রুটি বেলা মাখানো ঝামেলা নেই, তো একটু ভাজতে টাইম লাগলে প্রবলেম কী, এটা তেমন কোনো ব্যাপার না। তো ঠিক আছে, রুটিগুলো ভেজে নিই। একটা কথা, মাশাআল্লাহ রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবে, খুব সুন্দরভাবে ফুলে যাবে রুটিগুলা। তো ঠিক আছে, রুটিগুলো এই যে আমার রুটিগুলো ভাজা হচ্ছে, হোক ভাজা, তাইলে আমি রুটিগুলো ভেজে সকালে নাস্তা, সকালে নাস্তা খাবো আজকে, শুধু ডিম ভাজি করে নিব, তরকারি আছে, তরকারি আর ডিম ভাজি দিয়ে রুটিটা খেয়ে ফেলবো। তো ঠিক আছে, আমার রুটিগুলো প্রায় হয়ে, এই রুটিটা প্রায় হয়ে আসছে, খুব সুন্দরভাবে ফুলতেছে রুটিটা, খুব সুন্দর করে ফুলে যাচ্ছে, দেখতে পারবেন। আসলে আমি পরে ভয়েস দিচ্ছি, তো এই জন্য মেবি কথাগুলো আগে আগে হয়ে যাচ্ছে। তো এই যে রুটিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলে গেছে, ফুলকো রুটি হয়ে গেছে একদম, সবগুলো রুটি এভাবে ফুলে যে ফুলে খুব ভালো লাগে দেখতে। তো এই যে রুটিটা হয়ে গেছে, আমি এটা তুলে নিব, আর একটা রুটি দিয়ে দিব এখানে। তো এভাবেই আমার যে কটা রুটি লাগবে কটা আমি ভেজে নিব, তারপর খেয়ে ফেলবো। তো ঠিক আছে, দেখতে থাকেন আমার রুটি ভাজাগুলো। এরপরে নাস্তা খাওয়ার পরে আমি চলে যাব দুপুরের রান্নায়। তো আমি আজকে একটু সিক থাকার কারণে আমার এত বেশি রান্না করতে ইচ্ছা করতেছে না, তো ঝটপট যে খাবারটা খাওয়া যায় সেটাই বানিয়ে ফেলবো। তো ঝটপট খাবার কি, প্রেশার কুকারে খিচুড়ি, এর থেকে তাড়াহুড়ো করে কিছু মনে হয় না আর। তো খিচুড়িটা রান্না করব আমি, মাখিয়ে রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি চাল, মসুর ডাল, তারপর খেসারি ডাল, নিয়েছি সবজি কিছু, বরবটি, আলু, পুঁই শাক পাতা, পুঁই শাক পাতাটা আমার অনেক ফেভারিট, পুঁই শাক পাতা, পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ অবশ্যই। তো এই তো সব কিছু দিয়ে নিচ্ছি। পুঁই শাক পাতাটা খিচুড়িতে দিলে অনেক, আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, বাসায় যদি থাকে তো খিচুড়ি রান্না করলে আমি দিয়ে দিই। তো এই তো রসুন কুচি করে দিয়েছি, রসুন বাটাটা আমি আর দিব না, তো এর মধ্যে দেওয়া হয়ে গেছে, সব দেখে নিচ্ছি আসলে সব কিছু ঠিক আছে কিনা। এরপরে দিব হলো গুঁড়া মশলাগুলো, গুঁড়া মশলা অ্যাড করে ফেলবো, গুঁড়া মশলা অ্যাড করার পরে পরিমাণ মতো তেল, লবণ সবকিছু দিয়ে দিব। তো একটা কথা, এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটা আমি পরে দিয়ে নিয়েছি, লবণ তো মাস্ট দিতেই হবে, লবণ ছাড়া তো কোনো কিছু খাওয়া পসিবলই না। তো এই যে আমি এখন গুঁড়া মশলা দিয়েছি, হলুদ দিয়ে দিলাম এখানে, মশলাটা আমি কমই দেবো, হলুদ দিলাম, এরপরে দিব হয়তো মেবি জিরা গুঁড়া দিব, এই যে জিরা গুঁড়া দিলাম, এরপরে একটুখানি ধনিয়া গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিয়ে সেটা একটুখানি আদা বাটাও দিব, আমি আদা বাটা দিব, একটুখানি গরম মশলা, যে গরম মশলা খুব অল্প পরিমাণে, একটা তেজপাতা জাস্ট খালি করে নিয়েছি, আর একটুখানি দারচিনি, আর কয়েকটা এলাচি, সাদা এলাচি যেটাকে বলে,
আর গরম মশলা ফ্লেভারটা খিচুড়িতে মাশাল্লাহ ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, তো আমার কাছে খুব ভালো লাগে। এই তো ঝটপট খিচুড়ি, প্রেশার কুকারে খিচুড়ি রান্না, শুধু সব কিছু দিয়ে মাখিয়ে দিয়ে হলো যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, দিয়ে আমি হলো ঢাকনাটা লক করে দিব। দেওয়ার পরে জাস্ট 3টা সিটি বাজলে নামিয়ে ফেলবো, ঝটপট হয়ে গেল, বেশি সময় লাগবে না, একদম মানে খুব তাড়াতাড়ি, 5 থেকে 7 মিনিট, এর বেশি লাগার কথা না, আমার তো 5 থেকে 7 মিনিটই লাগে, এ বেশি লাগে না। তো মাঝে মধ্যে আমি যখন শিখ থেকে কিংবা আলসেমি লাগে, রান্না করতে ইচ্ছা করছে না, তো ঝটপট আমি এই রান্নাটা করে ফেলি। তো ঠিক আছে, যে তেল অ্যাড করছি, পরে ভয়েস দিচ্ছি তো ওই দিন কথাগুলো আগে আগে হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এগুলো হতে থাক। এগুলো দিয়ে আমি পাশে পানি দিয়ে পাশের চুলাটাই একটু ফিশ ফ্রাই করে নিবো, কিছুটা তো খেতে হবে, কি দিয়ে খাবো। তো বললাম তো একটু শিখ থাকা, কোনো মাংস করতে ইচ্ছা করছে না, তো ঝটপট যেটা করা যায় আর কি। এক পাশে এটা বসিয়ে দিয়ে আমি হলো মাছটা মেখে রাখবো। এখন এখানে একটা ব্যাপার হয়েছে, আমি এই খিচুড়িটা মাখাতে গিয়ে হাঁড়িটা একটু মানে প্রেশার কুকারটা একটু নড়ে গিয়েছিলো, ব্যাপার না, যেহেতু আমি এক হাতে মাখাচ্ছিলাম, এক হাতে পাতিলটা ধরি নাই, সেক্ষেত্রে পাতিলটা নড়ে গিয়েছে, তো কেউ কিছু মনে করবেন না। ঠিক আছে, তো মাখানো শেষ, এখানে আমি এখন পানি অ্যাড করে দিব। এই যে পানি অ্যাড করে দিয়েছি, এখন ঢাকনাটা দিয়ে লক করে দিব, সিম্পল। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এখন ঢাকনাটা লক করে দিয়ে চুলগুলো বাড়িয়ে দিয়েছি। এই যে এখানে যে হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমি ধুয়ে পানি ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি। আসলে এই বাস্কেটটা আমি হাঁড়ি পাতিলের পানি ঝরানোর কাজে ইউজ করি, এতে কম জায়গায় অনেক হাঁড়ি পাতিল পানি ঝরানোর কাজে। ওই যে বললাম মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন পাশের চুলে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। তো কই মাছ ফ্রাই, মাছ ভাজি তো আসলে খুবই মজা, একটু যে কি বলবো, কড়া ভাজি করে খাইলে খুব মজা লাগে, খুবই মজা। তো একটু সাবধানে ভাজতে হবে মাছ ভাজিটা, একটু সাবধানে ভাজতে হয়, কারণ বেশি নাড়াচাড়া করা যায় না, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। তো তো মাছ ভাজি, মাছ ভাজিও হয়ে হয়ে যাচ্ছে আমার, রুটি কে খিচুড়িটা প্রায় হয়ে যাওয়ার মধ্যেই। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার মাছ ভাজিটা। মাছ ভাজিতে আমি উড়িতে আমার কোনো মশলা অ্যাড করিনি, শুধু নর্মাল বাড়িতে যেরকম করে করে, আর একটুখানি সল্ট, একটু হলুদ আর একটু মরিচ গুঁড়া, জাস্ট এই 3টে জিনিস মেটেরিয়ালস দিয়ে, এলিমেন্টস দিয়েই আমি হলো মাখিয়ে রেখেছিলাম, এটা ফ্রাই করে নিচ্ছি। তো পাশের চুলায় আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিব, মাছ ভাজিও হয়ে গেছে এদিকে। তো খিচুড়ি একটু সালাদও কেটে নিয়েছি, সালাদ বলতে শসা, মাছ ভাজি আর হলো আচার দিয়ে খাবো এটা আমরা। তো এই ছিল সকাল থেকে দুপুরের ব্লগটা। তো ঠিক আছে, এখন বিদায় নিব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। তো ঠিক আছে, বিদায় নিব, আল্লাহ হাফেজ।